আমরা শুনেছি আজকালকার আধুনিক বৌমারা নাকি শ্বশুরবাড়ি গিয়ে শাশুড়ি মায়ের সাথে সংসারে মানিয়ে নিতে পারে না। শাশুড়ি মা ছেলের মুখের দিকে তাকিয়ে আপ্রাণ চেষ্টা করেন আধুনিক বৌমার সাথে পা মেলানোর। কিন্তু রায়বাড়ির গল্পটা একটু অন্য। আসলে সব সংসারের গল্প যে এক হবে এমনটা কিন্তু নয়। রায়বাড়ির গল্প তাই একটু উল্টো পুরাণ। আসলে অনেক বাড়িতেই নতুন বৌমা নতুন সংসারে এসে মানিয়ে নেওয়ার হাজার চেষ্টা করলেও শাশুড়ি কিছুতেই সেটা হতে দিতে চান না। দীর্ঘদিনের একচ্ছত্র সংসারের ফলে সংসারে সব কিছু তার মর্জি মতোই চলে। রায়বাড়ির গল্পটাও ঠিক অনেকটা এমনই। রায়বাড়িতে বিয়ে করে আসার পর পুতুলের মনে নতুন সংসার করার যে চনমনে ইচ্ছেটা ছিল সেটা যেন কয়েক মাসই শীতল হয়ে গেছে। প্রথম দিন রান্নাঘরে ঢুকেই পুতুল সকালে চাটা একটু বেশি মিষ্টি দিয়ে ফেলেছিল। আসলে চাতে মিষ্টি খেতে একটু বেশি পছন্দ করে সে। কিন্তু রায়গিন্নী কড়া গলায় বললেন, এই বাড়িতে চায়ের চিনিটা আমি মেপে দিই, আর সবার সেটাই অভ্যাস হয়ে গেছে, তাই কাল থেকে চিনি দেওয়ার আগে আমাকে জিজ্ঞেস করে নেবে। প্রথম দিনই এমন আচমকা ধাক্কা খেয়ে পুতুল চুপ করে গেল একদম। এর পর থেকে যে কাজে পুতুল করতে যেত কোনোটাই যেন শাশুড়ি মায়ের মনোমতো হতো না। বাড়ির সবাই তো বটেই, এমনকি বাড়ির আসবাবপত্রগুলোও পর্যন্ত পুতুলের শাশুড়ি মায়ের মনোমতো চলে। একদিন সকালে নিজের ঘর পরিষ্কার করছিল পুতুল, হঠাৎ রায়গিন্নি ঝুল ঝাড়ু নিয়ে আবার ঘর ঝাড়তে শুরু করলেন। পুতুল কাঁচুমাচু গলায় বলল, মা আমি ঘর পরিষ্কার করে ফেলেছি, আপনাকে করতে হবে না আর। পুতুলের দিকে না তাকিয়ে রায়গিন্নি নিজের কাজ করে চললেন। শুধু যাওয়ার সময় বলে গেলেন, আমার কারো ঘর ঝাড়া ঠিক পছন্দ নয়, যতক্ষণ সেটাই নিজে হাত না লাগাবো আমার শান্তি হয় না। সেদিন পুতুলের চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল। এই বাড়িতে এসে প্রত্যেকটা কাজ তার শাশুড়ি মার অনুমতি নিয়ে করতে হয়, একটা বাটি পর্যন্ত ওনার ঠিক করা জায়গায় রাখতে হবে, নয়তো রায়গিন্নির মাথায় আগুন জ্বলে যায়। বিয়ের পর পুতুলের মনে কত আশা ছিল, সুন্দর করে রান্না করবে, ঘরকন্যা করবে, তার নিজের একটা ছোট্ট সংসার হবে। কিন্তু কোথায় কি, মাঝে মাঝে পুতুলের মনে হয় এই সংসার তার নয়, এই সংসার তার শাশুড়ি মার একার সংসার। রান্নাটা তো উনি করেনি, যদি কালে ভদ্রে পুতুল কোনোদিনও রান্না করার অনুমতি পায় তো তেল নুন হলুদের পরিমাণটাও শাশুড়ি মা ঠিক করে দিয়ে যান। বড্ড অসহায় লাগে পুতুলের, মাঝে মাঝে মনে হয় সার্থক তার মা বাবার দেয়া পুতুল নাম। এই সংসারে সে পুতুল ছাড়া সত্যিই আর কিছু নয়। রাত জাগা স্বভাব পুতুলের বরাবর, তাই রাতে একটু দেরিতেই ঘুমায় সে। কিন্তু সেদিন সকাল হতেই শাশুড়ি মা বললেন, অত রাত অবধি আমাদের বাড়িতে কেউ জাগে না, আমাদের তাড়াতাড়ি ঘুমিয়ে সকাল সকাল ওঠা অভ্যেস, তাই ঘুমাতে লেট করবে না, আমার বাবু সকালে অফিস থাকে, নইলে তুমি তো বাড়িতে থাকো, সারাদিন অফিস করতে হয় বাবুকে। পুতুল বলল, কিন্তু মা আমার যে তাড়াতাড়ি ঘুম আসে না। কেন আসবে না, অভ্যেস করলেই আসবে। পুতুল মনে মনে ভাবে, ঘুমটাও এই বাড়িতে তাহলে তার শাশুড়ি মার কথা মতো আসে। রায়গিন্নির মনোমতো সব কিছু করার হাজার চেষ্টা করলেও আর ছয় মাস হয়ে গেলেও শাশুড়ি মায়ের মন পায় না পুতুল। সেদিন বাড়িতে হঠাৎ করেই পুতুলের মাসি শাশুড়ি এলেন বেড়াতে। কথায় কথায় তিনি রায়গিন্নিকে বললেন, হ্যাঁ রে দিদি, এখন তো তোর সংসার সামলানোর জন্য একজন এসেছে, এবার তো তুই সংসারের মায়া ছেড়ে একটু এদিক ওদিক ঘুরে আয় কদিনের জন্যে। আমাদের বাড়িতে যে কবে গেছিস সেটা আমার মনে নেই, সংসারের দায়িত্বটা এবার বৌমাকে দিয়ে তুই একটু হালকা হ নাকি। রায়গিনী রেগে বলে উঠলেন, শোন ছুটকি, সংসারটা আমি তিল তিল করে গড়ে তুলেছি, বিয়ের পর এসে আমার শাশুড়ি মা ছিলেন না তোদের মতো, তাই প্রথম দিন থেকে আজ অবধি এই সংসারটাকে আমি একাই এই পর্যন্ত নিয়ে এসেছি, এই সংসারটা আমার সব কিছু,
তাই নতুন কোনো আনাড়ির হাতে আমি আমার একটু একটু করে গড়া সংসারটাকে ছেড়ে তীর্থভ্রমণে যেতে পারবো না। আমার সংসার আমি নিজের হাতে তৈরি করেছি, একে আজীবন আমি এই সংসারটাকে আগলে রাখবো, বুঝলি? নিজের হাতে গড়া সংসার অন্যের হাতে নষ্ট হয়ে যেতে সহ্য করতে পারবো না আমি। দিদির মুখে ঝাঁঝানি শুনে একদম চুপ করে গেলেন পুতুলের মাসি শাশুড়ি। আড়ালে দাঁড়িয়ে সবটা শুনতে পেল পুতুল। নীরবে চোখে জল ফেলল সে অন্যের সংসারে দাঁড়িয়ে আজ। চারজনের সংসারে আজও আপন হতে পারল না পুতুল। অথচ পুতুল কোনোদিনও চায়নি শাশুড়িবিহীন সংসার। কলেজের বন্ধুরা যখন চাইতো শ্বশুর বাড়িতে শাশুড়ি যেন না থাকে, তখন পুতুল বলত, কী যে বলিস তোরা, সংসারে একজন অভিভাবক খুব দরকার। অভিভাবকহীন সংসার কেমন যেন অনাথ অনাথ লাগে রে। আমি তো শাশুড়ি ছাড়া সংসার কল্পনাও করতে পারি না। শাশুড়ি সব কিছু শিখিয়ে বুঝিয়ে দেবে, তবে না সংসারটা আরও সহজ হবে। কিন্তু পুতুল কোনোদিন ভাবতে পারে নিজে তার সংসার জীবন তার শাশুড়ি মা নিজের হাতে জটিল করে তুলবেন। আজকাল অন্যের সংসারে পুতুল হয়ে থেকে থেকে সংসারের প্রতি পুতুলের সব মায়া মমতা হারিয়ে গেছে। এই প্রথম স্বার্থপরের মতো সম্পূর্ণ নিজের একটা সংসার সে তাই কল্পনা এঁকে চলে। যেই সংসারে রোজগারের মেনুটা ঠিক করতে পারবে সে নিজে, কোনো কিছুর জন্যে তাকে অন্যের অনুমতির প্রয়োজন হবে না। সকালবেলা উঠে বলতে হবে না, মা মাছের জলের জন্যে কটা আলু কাটবো, বা সন্ধেবেলায় বরের সাথে বাইরে বেরিয়ে ফাস্টফুড খেয়ে এসে পয়সা নষ্ট হয়ে যাওয়ার জন্যে শাশুড়ি মায়ের মুখ ভার দেখতে হবে না। একমাত্র সন্তান পুতুলের বর, তাই নিজের বোকা বোকা স্বপ্নের কথা ভেবে পুতুল কষ্টের হাসি হেসে ফেলে। পুতুল বোঝে তার শাশুড়ি মায়ের সংসারটা তার নিজের সংসার কোনো দিনই হয়ে উঠবে না, কারণ তার শাশুড়ি মা তাকে সেই সহযোগিতা কোনো দিনই করবেন না। তাই নিজের সংসার নিজের মতো করে আজীবন তিনি চালাবেন, সেখানে পুতুলের মনের ইচ্ছেকে কোনো দিনই তার খাটবে না। তাই নিরুপায় পুতুল অন্যের সংসারটাকেই আগলে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। আসলে সমাজে কিছু পুতুলদের নিজের সংসার হয়ে ওঠে না কোনো দিনই, কারণ তারা পারে না স্বার্থপর হয়ে আরও একটা নিজের মতো দুজনের সংসার করে নিতে। অন্যদিকে নিজের তৈরি করা সংসারের দম্ভে শাশুড়ি মারাও পারেন না নিজের সংসারের মায়া ত্যাগ করতে। এর ফলে আর কিছুই না, নিষ্পাপ পুতুলরা অন্যের সংসারে মানিয়ে নিতে নিতে আস্তে আস্তে কঠিন হয়ে ওঠে। কোনো কোনো পুতুল এরপর ভবিষ্যতে নিজে শাশুড়ির ভূমিকায় মা হয়ে ওঠে, আবার কোনো পুতুল হয়ে ওঠে স্বেচ্ছাচারী শাশুড়ি মা। কলমে শর্মিলা বর্মন, কণ্ঠে আমি সুদীপ্তা।